মাকে তুই জানিস না, মাকে যে সম্মান করতে হয় তাও কিছু শিখিনি, এর জন্যই বলে তোর মা তোকে দেখে পালিয়ে গেছে। বলো না গো, তুমি আমার বলে বলো না, তুমি আমার মায়ের কথা মনে করলে দিও না। তাই তো বলতি, অনেক বছর আগে কাল ঘটনা, হ্যাঁ অনেক বছর আগের ঘটনা। আমার আমার ভাইটা তখন খুব তত্ত্ব একটুখানি, একদিন একদিন রাতে বাবা হঠাৎ মাকে ধরে মারতে, তাই দেখে আমার মাতা আর ভাইটা আমাকে কেঁদে উঠলো। বাবা আমাকে ধমক দিয়ে বললো, এই ওটাকে চুপ করা, নাহলে তোমাকে টাকা ফেরত করে দেবো। আমি আমি তখন ভয়ে কাঁপতে কাঁপতে আমার ভাইয়ের মুখটাকে এমনি করে দেবে দিলাম। আমার 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 বাবা যখন আমার মায়ের গলাটা ঠিক এমনি করে তুমি না কথা বলে দাও, আমি কেঁদে কেঁদে বলে দাও। তুই আমি করে চিৎকার করে কাঁদছিস কেন বাবা গো? মরে গেছে মানে এই কি করে বলো, বল বল হতভাগা বল। আমি কিন্তু বলিনি বাবা, আমি তুমি কেমন করলে আমার মাকে গলা দিলে মেলেছিলে, আমি তাই বৌদিকে দেখাতে গেছিলাম, তাতে তো বলছিলাম মনে গেল। চুপ কর শুয়া, এখন যে আমি কি যে করি, নিশ্চয়ই তুই ইচ্ছা করে মেয়েটার গলা টিপে ধরেছিস, এই তো এই তো পরিষ্কার গোলায় আঙুলের পাঁচটা আঙুলের ছাপ দেখা যাচ্ছে। ডাক্তার আমার নয় বাবা, ওটা তোমার আমার, হ্যাঁ তোমার, তুমি বলতে কে খুন করলে তো আমি, হ্যাঁ তুমি, হ্যাঁ তুমি খুন করলে তো, তুমি খুন করলে। আর দেখো না দেখো, এই তো মোবাইলে পাত্র দেখা যাচ্ছে, দেখো ছবি কি মিথ্যা কথা বলে, দেখো দেখো দেখো, এই তো ছবি তো দেখা, তুমি সর্বনাশ, এ কি করছিস হতভাগা, মোচ মোচ ওই ছবিগুলো মোচ বলছি। আমি বোকা নাকি যে ছবিটা মুছে দেবো? আর তুই তুমি আমার কথা তো ফাঁদ করে দাও না, আমি এই মোবাইলটা সবালকে ফাঁদ করে দেবো। এবার এবার আমায় বাছা বাবা, ওই মেয়েটাকে খুন করে নদী চলে ছেড়ে দিয়ে আসবো, চল আয় একটু হাল লাগা, তাই চল তাই চল। বাবা
এভাবে অত আগে হারিয়ে গেল সব এসব তোর জন্য বলুকে আগে তো আমি বাঁচি চল 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 দিদি 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 কোথায় আপনি কথা বলতে পারছেন? আমি কথা বলতে পারছি। ওই ওই চাণক্য আর ওর বোকা ছেলেটা মিলে তোমার দিদিকে খুন করেছে। তোমার দিদি বোধ হয় কিছু একটা আন্দাজ করেছিল, তাই সে আমায় অনেক কথা বলে গিয়েছিল। সে চাইতো তুমি আমার দিতে, তুমি আমার সাগরের দ্বিতীয় হয়ে সব কিছু রহস্য ভেদ করে অপরাধীদের সাজা দাও, কিন্তু তুমি কি তা করবে মা? নিশ্চয়ই পারবো কাকা বাবু। আমার দিদির খুনের প্রতিশোধ নিতে আমার চোখের জল চোখেই মুছে ফেলে আমি এই চোখে আগুন জ্বালাবো। আপনি যেমন বোবা ছিলেন ঠিক বোবা হয়ে থাকবেন যে বেশিমশাই, আমি কাঁটা দিয়ে কাঁটা তুলবো। তাই হবে মা, তাই হবে। আমি সবার আগে আমার মৃত দিদির খুনের প্রতিশোধ নিতে, মৃত দিদির মনে ইচ্ছা পূরণ করতে, আমার নিজের ইচ্ছেটাকে মনেতেই দংশন করে আমি জামাই বাবুকে বিয়ে করব। সাগরে মিশিলে সাগর ঠিকা হয় রে বন্ধু, মেঘের সাগরে মিশিলে নদী মরণ নাকি হয়, সেই সাগর ঠিকা সব গুবলেট করে দিয়েছে, আজ দেখি কে তোকে বাঁচায়। আজ তোকে নিয়ে হয় ফুর্তি করবো নয় বিয়ে। আরে আরে করছ কি ভাইয়া? মাইয়া মানুষ হলো কি না মাখনের মোড়ক? ও হারে এমন চটকা চটকি করবে তো সব তালগোল পাকাইয়া যাবে। তালগোল
হ্যাঁ তাই তো কইছি, ও হারে জবরদস্তি না কইরা, প্যার মাখা কণ্ঠে এমনি করে কহু না ও মেরি যান। মানে কবরে যাইব না, এই আমি কইয়া দিল। ঠিক কইছো ভাতি, কি কইমু ভতিজা, মাইয়া মানুষ গুলান যে আমার দিলটা ধরে রানে, ইটার সেটার নয় ভাতিজা, একেবারে মহাব্বতের টান। তোমার মহাব্বতের টান ছাড়া পুরো আমি খুঁজে দেবো, দাঁড়াও। রসিকতা করছি, বুড়ো মানুষটাকে এইভাবে তুই বুড়ো তো কি হয়েছে, শিকার যেমন কোনো বয়স নাই তেমনি মহাবাদ করণেরও কোনো বয়স হয় না। আমি পালাই নইলে সারা আমিও ফেসে যাব। ও মেরি জান একটা চুমা দাও না, আদর করে আমায় বুকে তুলে নাও না। মেরি জান ও মেরি জান একটা চুমা দাও না, ভালোবেসে আমায় বুকে টেনে নাও না। চুমা 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 চুমা। নতুন খদ্দের বলে তো এখানে কেউ আমাকে মদই বিক্রি করতে চায় না, পকেট মানিটা না হলে তো আমি হয়তো হয়তো একটা মদের বোতল। এই সালা বাবু,
আছো, তবে তবে যেমন আমাকে বললো যে কাকা তোমাকে খুন করে তোমার লাশটা গায়েব করে দিয়েছে। আর সেই জন্য তোমরা আমাকে জোর করে বৃষ্টির সঙ্গে আবার বিয়ে দিয়ে দিয়েছো। আমি সাগর, আমি সাগর মুখার্জি, আমার আমার স্ত্রী বন্যা। এরপরেও তুমি আমাকে চিনবে না, তাই না? এখনো তুমি আমার উপর অভিনয় করেছ। বেশ, আমি চলেই যাব, তবে তবে তার আগে তুমি আমার একটা কথা রাখবে। কি কথা? তোমার তোমার এই বোতলটা তুমি নিজের হাতে আমাকে তুলে দিতে পারবে? তুমি যদি আমার বন্যা হও তাহলে তো আমার এই অধঃপতন তুমি কিছুতেই সহ্য করতে পারবে না। দাও দাও এই মদের বোতলটা আমাকে দাও। এই আংটিটা চলবে? দেখো এটাকে, এটা তো তোমার এই মদের বোতলের থেকে কম হবে না। নাও এবার, এবার আমাকে মদ দাও। নিজের হাতে আমাকে মদ তুলে দিলে, তার মানে তুমি সাবাস সাবাস ঈশ্বর সাবাস। আরে আরে অনেকের তো সাত পুরো মাফ হয়ে যায়, আর আমার ছোট্ট একটা ভুলের কোনো ক্ষমা নেই, কোনো মাফ নেই, কোনো ক্ষমা নেই। বাবু এ কি করিস ভাইয়া? ওভাবে খাইলে যে কলিজা ফাটাইয়া যাবে। কেউ না, কেউ না বাবু, কেউ না, ওভাবে তুমি মদ কেউ না বাবু, কেউ না। আজে আজে একটা কথা ভেবে আমার খুব আনন্দ হচ্ছে, জানো? কেন? আমি আমি মরে গেলে না আমার জন্য আমার জন্য কাঁদবার কেউ নেই। বাবু দুফোঁটা চোখের জল ফেলার জন্য কেউ রইল না। বাবা শুনে যাও, বাবা শুনে যাও, বাবা শুনে যাও।
ওটার জন্যে বড় কষ্ট হচ্ছে, তাই না? আমারও হয়েছে, আমারও মনে হয় ওর বহু বড়রা তোমার মতো দেখতে, তাই তোমাকে ওর বহু ভাইবা। আমার মতো দেখতে? আচ্ছা আচ্ছা, তুমি কি পারো না ওর বইরা সাজা নতুন করে বাসা দিতে? পারবো মিয়া সাহেব, নিশ্চয়ই পারবো। ওই মানুষটার উপর আমার যেন কেমন মায়া মায়া পড়ে গেছে, তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে আমি নিশ্চয়ই পারবো মিয়া সাহেব। নিশ্চয়ই করবো, কিন্তু ওই বাবু কোথায় থাকে আমার তো জানা হয় না। তুমি তুমি যাবে কেমনে? আমি ঠিক ওই বাবুকে খুঁজে বের করবো, তারপর তারপর এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব, এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাব, সেই চাঁদের পাহাড় পাহাড় কাহার রামনুনু রং সব দেখতে পাব, ঠিক পৌঁছে যাব এই ছোট্ট ছোট্ট পাই চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, আ ঠিক পৌঁছে যাব, ও ঠিক পৌঁছে যাব, আ ঠিক পৌঁছে যাব। বন্যা তুমি নিষ্ঠুর, বেশ তুমি যদি আমাকে ভুলে এমন উচ্ছৃঙ্খল জীবন যাপন করতে পারো তাহলে আমি পারবো না কেন? আমিও উচ্ছৃঙ্খল মাতার হয়ে যাব। কি করছো তুমি? মদ খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। কেন আমাকে আমাকে মদ খেতে দেখে তোমার কষ্ট হচ্ছে বুঝি? আমার জীবনের এই বিপর্যয়ের জন্য তুমি আর অন্য কাউকে দায়ী করো না চরণদা, এসবের জন্য আমার কপাল দায়ী, কপাল। সবাই শুধু নিজের দুঃখটা নিয়ে ভাবতে চায়, আমার দুঃখটা আমার দুঃখটা কেউ কেউ উপলব্ধি করে না। কিন্তু এবার আমি কি করবো? আমি কি আমি কি বন্যাকে ভুলে বৃষ্টিকে নিয়ে সুখে সংসার করবো, নাকি নাকি বন্যা বৃষ্টি দুজনকে একেবারে মন থেকে মিছে ফেলে? আমার মাথাটা আবার যন্ত্রণা, এই যন্ত্রণা উপলব্ধি করতে আমার আমার মদ চায়, মদ মদ। বৃষ্টি, স্ত্রী হয়ে তুমি স্বামীর মুখে মদ তুলে দিচ্ছ? হ্যাঁ দিচ্ছি, কারণ আমি আপনার স্ত্রী হই, এই সংসারে স্বামী সেবা করার জন্য, সংসার সংসারে মঙ্গল কামনা করার জন্য আমাকে বিশ্বাস করো, আমি নিজে তাকে দেখেছি, আমাকে বিশ্বাস করো।
মদের নেশায় আপনি এখন সব দিকে আপনি বন্যাকেই দেখতে পাবেন, তাই না? বৃষ্টি প্লিজ আমাকে এইভাবে দূরে সরিয়ে দিও না বৃষ্টি। আমি বড় অসহায় বৃষ্টি, দেখো আমি আমি তোমাকে নিয়ে আবার নতুন করে ঘর বাঁধতে চাই বৃষ্টি, আবার আমি বাঁচতে চাই বৃষ্টি, আমাকে তুমি বাঁচতে দাও, আমাকে তুমি বাঁচতে দাও বৃষ্টি, আমাকে আমাকে স্বামী বলে মেনে নাও। আমি আপনাকে স্বামী বলে মেনে নেব, তবে দুটো শর্তে। শর্ত? কি শর্ত বলো? আমি আমি কথা দিচ্ছি, আমি আমি তোমার সব শর্ত মেনে নেব, বলো। আমার প্রথম শর্ত হলো মুকারামকে নিয়ে আমি যা ইচ্ছে তাই করবো, আপনি কোনো প্রতিবাদ করবেন না। আর দ্বিতীয় শর্তটা হলো আপনি যতখানি সত্যি ভক্তা ভক্তি আপনার ওই কাকাবাবুকে করেন ঠিক ততখানি সত্যি আর ভক্তিটা ঠিক যে আপনার বাবাকে আপনাকে করতে হবে। অসম্ভব। শোনো বৃষ্টি, আমার জীবনের থেকে তোমার এই তোমার এই শর্তের মূল্য যদি অনেক বেশি হয়ে থাকে, তুমি তুমি তোমার এই শর্ত নিয়ে থেকো, আমি একটু একটু করে শেষ হয়ে যাই, একটু একটু করে শেষ হয়ে যাবো বৃষ্টি, তুমি দেখো আমি একটু একটু করে শেষ হয়ে যাবো, একটু একটু করে। সংসার করতে, কিন্তু কিন্তু যখনই আপনার ছেলেকে দেখি আমি, তখনই আমার আপনার ছেলের প্রতি প্রচন্ড ঘৃণা হয়, প্রচন্ড। না বৌমা, না আমায় তুমি কোথাও দাও, আমার ছেলেটাকে তুমি আপন করে নেবে, আমায় কোথাও দাও, তুমি আমায় কোথাও দাও। বেশ বাবা বেশ, আমি আপনাকে কথা দিলাম বাবা, আপনার ছেলেকে নিয়ে আমি বৌদি বৌদি ওই বলে সৈকত আসছে, ও বড় ভালো ছেলে বৌমা, ওর বাবা দাদার মতো নয় বৌদি। আমি এখন যাই বৌদি। এ কি জ্যাঠামণি, তুমি ভালো আছো তো? এ কি বৌদি, তুমি এমন মুখ ফিরিয়ে আসো কেন? ও, অনেকদিন পরে বাড়ি ফিরলাম বলে তোমার অভিমান হয়েছে তাই না? তোমার এই অভিমান ভাঙাতে আজ আমি তোমায় একটা দারুণ সুখবর শোনাবো। আজই আজই আমি তোমার বোন বৃষ্টিকে রেজিস্ট্রি করে বিয়ে করব। আমাদের দাম্পত্য জীবন যেন মধুময় হয়, তার আগাম আশীর্বাদ নিতে আমি তোমার চরণ ধুলে মাথায় নিয়ে। কে কে তুমি? মাথায় ঘোমটা, সিঁথিতে সিঁদুর, বলো বলো তুমি কে? আমি তোমার দাদার স্ত্রী, তোমার বৌদি। না, কি কি বলে বৃষ্টি, তুমি তুমি আমার বৌদি? এক বিশেষ পরিস্থিতিতে আমি তোমার দাদাকে বিয়ে করতে বাধ্য হয়েছি, তাই এখন থেকে আমি তোমার বৌদি। না না, আমি আমি মানি না, তুমি তুমি আমার বৌদি, কিন্তু কিন্তু আমার বৌদি কোথায়? তোমার আমার দিদির অবর্তমানে আমি বাধ্য হয়েছি, কিন্তু আমার বৌদি কোথায়? আমি জানি না, শুধু একটুখানি জানি আমি তোমার বৌদি। না, সম্পর্ক আমি মানবো না, বৌদি নেই বলে তুমি দাদাকে বিয়ে করে ফেললে, একটু বড় তুমি আমার কথা ভাবলে না, তোমাকে তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো বৃষ্টি, কেমন করে? যেমন করে আমি বেঁচে আছি, তুমি ওটা কাউকে বিয়ে করে সুখী হও সৈকত। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বাঁচার প্রেরণা, আমরা আমরা
আমরা এখান থেকে দূরে কোথাও পালিয়ে যাই, চলো বৃষ্টি, সেখানে গিয়ে আমরা নতুন করে নতুন ভাবে জীবন শুরু করব। এসো এসো বৃষ্টি, এসো, হাতটা ছাড়ো বৃষ্টি। বৃষ্টি নয় বলো বৌদি, বৌদি। তুমি না শিক্ষিত ভদ্রলোক, একটা বৌদির হাত ধরে এরকম প্রেম নিবেদন করতে তোমার লজ্জা করছে না? তুমি একটা লম্পট চরিত্রই। আর একবার যদি তুমি আমার সাথে অসঙ্গতমি করো, আমি সবার সামনে থেকে এই কথাটাই বলবো বারবার। আমি লম্পট। সৈকত, তুমি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখিও সৈকত? না বৃষ্টি না, তোমার জন্য আমার হৃদয়ের ফুলদানিতে যে প্রেমের ফুল আমি সাজিয়ে রেখেছি, সেই ফুল শুকিয়ে বিবর্ণ হলেও তা আমি আমার হৃদয়ের এক কোণে জমিয়ে রাখবো। তবু নতুন করে নতুন ফুলে আমি আমার হৃদয়ের শূন্য ফুলদানি সাজাবো না বৃষ্টি, কখনো সাজাবো না, কখনো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে টেকো না, হারানো স্বপ্ন চোখে এঁকো না। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে টেকো না, হারানো স্বপ্ন চোখে এঁকো না, হারানো স্বপ্ন চোখে এঁকো না, হারানো স্বপ্ন। মানে আমি বলছিলাম কি, তুমিই বলেন দলপতি হয়ে দাও, আমার দাদা দাদু দিচ্ছি ভালটা থ দেব, আর বাকি তিনজনের পক্ষে আমি একাই দিয়ে দেবো। সাপের সঙ্গে সহবাস কথাটার মানে বোঝো? থাপের সঙ্গে থবা? হ্যাঁ, আমি হচ্ছি একটা কালনাগিনী বিষধর সাপ। আমাকে নিয়ে বিছানায় ওঠার চেষ্টা করলে তোমাকে সারা শরীরে এত ছোপল দেব যে তুমি গুনে গুনেও শেষ করতে পারবে না। তুলবো কাকটা খাল, থাপ কি কখনো নেউলকে থবল মারতে পারে? নেউল? আমি নেউল, আমি প্রথমে তোকে থাতগুলো করবো, একটুগুলো খাবো, তারপর বাকি থাতগুলো দোলা লাগিয়ে লাগে তোকে বাঁধাবো, আবার থাতগুলো করবো, একটুগুলো খাবো, আবার বাঁধাবো, এইভাবে খেতে 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 তুই থাপ থেকে একেবারে থত্ত হো, তুও পোকা হয়ে যাবি, তুও পোকা। আমি বোকা তয়তান, তবু সবাই জানে আমি হাবা গোবা, কিন্তু তুই একটা কথা মনে রাখি তয়তানি, আমার এই হাতটা হাত নয় বাঘের খাবা, এই খাবা দেখানে বলবে পুলো আড়াই কিলো মাংস থামে দুধবে, সবার কথা খায়। এই বৌদির সঙ্গে অসুবিধা আছে, এই লে খেতে তুই তুই তো না তো বাবা, আমি তো বিত্তির সঙ্গে না মানে এই বলদির সঙ্গে তুই ইয়াল কি করছিল মালকি, থয়তান বাপটা বোধ হয় আমার মালে ভাগ বোতা দিতে দে। বোকা কি তোমায় বিরক্ত করছিল বৌমা? বিরক্ত করবে কেন, ও তো আমার দেওয়ার লক্ষণ, তাই ও চরিত্রের লক্ষণ গুলো আমার কাছে প্রকাশ করছিল। কি বলে গেল বলতো?
দিদানি বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা বাবা, আমার একটা মাথায় হচ্ছে, আচ্ছা বাবা এই খেয়ানে থেয়ানে কি হয়? কেন কোলাকুলি? আচ্ছা বাবা, হ্যাঁ তুমি আমাকে সেই কথাটা ঠিকই দাও তো। কোন কথা? ওই দেখো যেটা তুমি বাইরে বাইরে বলো, ভাইতে আপন কেউ নেই, যদি না থাকে বেঁটে। ওটা আমার জীবনের মূল মন্ত্র, তোর জীবনে মানায় না বাবা। তাহলে আমি বলছিলাম তুমি বলো, থপ থম্পতিটা আমার নামে লিখে দাও। এই সরকার ছেড়ে ওই বহু কষ্টে ওই 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 সম্পত্তি আমি করেছি, ওই সম্পত্তি থেকে যে হাত বাড়াবে তার হাতটা আমি কেটে নেব। তাহলে আমি তাকলকে দেখে দেখে গিয়ে বলি, ওই বন্যা বৌদি পালিয়ে দেওয়া ঘটনাটা বাবার মিথ্যে ঠাদানো আতল তত্ত্বতা আমার এই মোবাইলে তোলা। এভাবে আমার সর্বনাশ করিস না। তুই যা চাস তাই হবে। তুই আমার বাঁচতে দে বাবা, আমায় বাঁচতে দে। না না, এভাবে আপনি আমাকে জোর করতে পারেন না। আপনার কথার অবাধ্য হতে আমার যে ভীষণ কষ্ট হয়। জোর আমি করছি না সন্নি দেবী, আমার নকল স্ত্রীর পরিচয়ে আমার পাশে থেকে আমার সংসারের জন্য আপনি অনেক করেছেন, তাই আজ আমি আপনাকে আমার আসল স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি কৃতার্থ হতে চাই। কিন্তু? কোনো কিন্তু নয়, আজ আমি তোমার কোনো কথাই শুনব না। আমার বিবাহিত স্ত্রী না হয়েও আমার সংসার আর সন্তানদের জন্য তুমি যে স্বার্থ ত্যাগ করেছ, নিজের স্বামী না হলেও তুমি আমার যে সত্তার সেবা দিয়েছ তার প্রতিদান স্বরূপ আজ আমি তোমাকে আমার সত্যিকারের স্ত্রীর স্বীকৃতি দিতে তোমার স্মৃতিতে পড়িয়ে দিলাম এই স্বীকৃতির সিঁদুর। মা, এখানে বিয়ে হচ্ছে, সিঁদুর দান হচ্ছে, অত থাক বাঁধতে না, উলু দিতে না, বলি ঘরের তো কেউ নেই নাকি? তুমি তুমি কে? কাউকে কিছু বলবে না, তুমি যাও এখান থেকে। নাকি এখানে বিয়ে হবে, সিঁদুরদান হবে, অথচ উলু হবে না, থাক বাঁধবে না, এই যে এত একটা থাক নিয়ে এত তো দিয়ে দিচ্ছি। এভাবে কে উলু দিচ্ছে মা? রতি, এই কে তুমি? এভাবে অসভ্যতা করছো কেন? তুল অসভ্যতা করতে কোথায়, আমি তো উলু দিচ্ছিলাম, এখানে বিয়ে হচ্ছে না। বিয়ে? কাকে বিয়ে করছে গো? কোথায় বিয়ে করছে? এই তো এখানে এলা। আচ্ছা আচ্ছা, তোমরা কেমন মেয়ে গো, একটা থাকও বাজাতে পারো না? থামো, এটা পাগলামো করার জায়গা নাই। বলো বলো কে তুমি? আমাকে চিনতে পারতো না, আমি তো তোমাদের দামাই গো, মানে ঠাকুর দাদার ভাই। কি ঝামেলা বলো দেখিনি, সে বলে দাদার টাঙ্গে ঝগড়া করলে আমার বৌদি তাই বালি থেকে চলে গেল, তাহলে এবারে বৃত্তি না মানে এই নতুন বৌদির টাঙ্গে ঝগড়া করলে আমার দাদা তাই বালি থেকে চলে গেল। থগলা থগলিতে বিয়ে হয় জানি, এ তো দেখছি ভুলো ভুলিতেই বিয়ে হচ্ছে। সাগরকে খুঁজে পেলে তোমাকে নিশ্চয়ই আমরা খবর দেব, তুমি এখন যাও বাবা। এখানে বিয়ে হবে, সব কিছু হবে, বৌভাত হবে, আজও বৌভাত হবে না, আমি বলো বৌভাত খেয়ে তবে যাবো। এসব কথার অর্থ কি মা? কি হলো বলুন, আমি আমি কিছু বলতে পারবো না বৌমা, তোমার যদি
কিছু জিজ্ঞাসা করার থাকে তুমি তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করো। কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। এই ছেলেটা তুমি বলো তো এখানে কি ঘটেছিল? হ্যাঁ বলতি বলতি, আমি এখানে তো দেখি এই লোকটা না মানে এই মেতমতা ওনার হাত ধরে বলতে, তুমি আমার বিবাহিতা ইত্তিল না হয়েও আমার থামিয়া থংটানের জন্য তুমি যা করো তো তার জন্য আমি তোমার সত্যি কলের ইত্তিল স্বীকৃতি দিতে আমি তোমার তিতিলে বলিয়ে দিলাম আমার ঠিকিতিল ধিদুল। যাকে আমরা ছোট থেকে গর্ভধারিণী মা বলে জেনে এসেছি সেই কি তাহলে আমাদের? মিথ্যে বাবা মিথ্যে, ও যা বলে গেছে সব মিথ্যে। না মিথ্যে না, আমি বহুবার লক্ষ্য করেছি আপনারা একা থাকলে আপনি আগে করে কথা বলেন। আমার মনে হয় বাবাজি উনি সত্যিকারের মা নন। আসলে উনি তোমার বাবার রক্ষিতা। আমি জানি বাবা তোমরা চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আর এও জানি ইনি আমার গর্ভধারিণী মা। তবু আমার এই শয়তান শ্বশুর আর শয়তান স্ত্রীর সন্দেহের বীজ জেনে দিতে তোমরা আমার মাথায় হাত রেখে বলো তো ওরা যা বলছে সব মিথ্যে? আমি জানি আমার মাথায় হাত রেখে কেউ তোমরা মিথ্যা বলতে পারবে না। বলো মা, আমার মাথায় হাত রেখে বলো তুমি আমার গর্ভধারিণী মা। বাবা তুমি আমার মাথায় হাত রেখে বলো তো ওদের এই কুচ্ছিত সন্দেহ ভুল তোমাদের যে আমি অন্ধের মতন বিশ্বাস করতাম তোমার মতন সৎ চৈত্যবান পিতার সন্তান বলে নিজেকে বড় গর্ব মনে করতাম, এবার এই সমাজ সংসার আত্মীয় পরিজন যখন এই তোমাদের গোপন সম্পর্ক জানতে পারবে তখন আমি সবার সামনে কেমন করে মুখ দেখাবো বাবা, কেমন করে? তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি এই চরিত্রহীন মানুষগুলোর সঙ্গে আমি কিন্তু এক মুহূর্ত থাকবো না। আমাদের জন্য অনুগ্রহ করেছো তোমাদের এবার আমি হাত জোড় করে অনুরোধ করছি, এখানে আমার আলাদা একটা সম্মান আছে আর সেই সম্মানটুকু যাতে না নষ্ট হয় তার জন্য দয়া করে বলছি তোমরা এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। রতি, ওরে তুই তোর বাবাকে তাড়িয়ে দিস না বাবা। আমি আমি যখন তোদের কেউ নই তখন আমি না হয়ে এই বাড়ি থেকে চলে যাব। আমি তোদের কাছে হাত জোড়া করে অনুরোধ করছি তোর বাবাকে তোরা তাড়িয়ে দিস না। আমি তোর দুটি পায়ে তাড়িয়ে দিস না, তাড়িয়ে দিস না, তাড়িয়ে। Yeah.
মনের কান্ডারি চলে জীব তুমি পাশারে, তাই তো আমার মনের যন্ত্রণা তুমি বুঝতেই পারলে না।